চলে গেলেন ওপারে মোশাররফ রুবেল। তবে তার স্মৃতি এখনও বলতে পারেনি তার স্ত্রী। কখনো ছবিতে হাত রেখে তীব্র যন্ত্রণায় ভেঙে পড়ে, আবার কখনো স্বামীর কবরের পাশে বসে কেঁদে কেঁদে স্বামীকে ডাকে। আজ 22 এপ্রিল সকালে চৈতিপাড়া রূপা চলে আসেন তার প্রাণপ্রিয় স্বামী রুবেলের কবর জিয়ারত করতে। কবরে এসে নিজেকে আর আটকাতে না পেরে বসে পড়েন রুবেলের কবরের পাশে। কান্না জর্জরিত মাকে সান্ত্বনা দিতে থাকে রুবেলের ছোট্ট ছেলে। সেই 2019 সাল থেকে রুবেলকে নিয়ে তার স্ত্রী এক হসপিটাল থেকে অন্য হসপিটালে গড়েছেন। চৈতিপাড়া রূপা চেয়েছিলেন সুস্থ হয়ে ফিরে আসুক তার জীবনে, কিন্তু সেটি আর হলো না, হয়ে গেলেন ছোট্ট ছেলেকে নিয়ে একা।